এখন বিকেল 4টে, আর এখন সাজুগুজু করে সুন্দর হয়ে বেরিয়ে পড়েছি ইডেনের উদ্দেশ্যে। আর এই যে আমাদের টিকিট, বুক মাই শো থেকে আমরা টিকিট অনলাইনে কেটেছি। টিকিটগুলো কোরিয়ার করে আমাদের বাড়িতেই এসেছিলো, আমাদের নিজেদের অ্যাড্রেসে। তোমরা যদি চাও তোমরা ওখানে গিয়েও কাউন্টার থেকেও কালেক্ট করতে পারো। এবার আমরা টিকিট কেটেছিলাম ক্লাব হাউসে। ক্লাব হাউসের কোন টায়ারে, সেই টায়ারের দাম কত এবং অন্য অন্য টিকিটগুলোর প্রাইস কীরকম, সব কিছুই আজকে ডিটেলস শেয়ার করব এই ভিডিওতে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। হাই এভরিওয়ান, বৃষ্টিকথার আজকের এই ছোট্ট ব্লগে তোমাদের আরও একবার আজকে ডেটটা হচ্ছে 11ই মে, আর আজকে স্যাটারডে। আমরা এখন যাচ্ছি ইডেনের উদ্দেশ্যে। এখন টাইম হয়েছে কটা, 5:30 মতো বাজে। বসিরহাট থেকে বেরিয়েছি অ্যাজ ইউজুয়াল, আমাদের বসিরহাট থেকে বেরোতে হয় তো টাইম লাগবে, এই জন্য তাড়াতাড়ি বেরিয়েছি। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 4টের সময়, খেলা 7টা থেকে। কী হবে জানি না, বৃষ্টি পড়ছে, দেখো চাচ্ছি কী হবে, দেখা যাক। কলকাতাতে ঢুকেও গেলাম কিন্তু বৃষ্টির থামার কোনো নামগন্ধ নেই, কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে আর বেশ মেঘ করে আছে। মানে খুব তাড়াতাড়ি যে বৃষ্টি কমবে না সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবুও টিকিট কাটা প্রত্যেকটা মানুষ এই আশা নিয়েই যাচ্ছে যে বৃষ্টি কমে যাবে আর খেলা শুরু হবে। কথা বলতে বলতে আমরা ইডেনের সামনে চলেও আসলাম। এবার ছিল আমার 2nd টাইম ইডেনে খেলা দেখতে আসার। আগের বছর IPL দেখতে এসেছিলাম, কলকাতার সাথে গুজরাট ছিল, আর আজ আছে কলকাতার সাথে মুম্বাইয়ের। আগেরবার যখন এসেছিলাম এইসব রাস্তায় পুরো লোকজন একদম ভর্তি ছিল, আর এইবার এই বৃষ্টিটা হয়ে রাস্তাঘাটটা ফাঁকা হয়ে গেছে। এখন তো মোটামুটি ফাঁকাই লাগছে, সামনে গেলে হয়তো লোকজন দেখতে পাবো। এখান থেকে মাঠটা দেখা যাচ্ছে, আর মাঠের সাইডে যে লাইটগুলো হয় সেই লাইটগুলোর ফোকাসও দেখা যাচ্ছে। আমরা এগিয়ে যাচ্ছি গেটের দিকে, আমরা 1নম্বর গেট দিয়ে ঢুকবো। তো গাড়িটা ওখানে, যেহেতু বৃষ্টি পড়ছে তো একদম সামনেই নামবো, নয়তো ভিজে যাব। তাও আমরা ভীষণ রকম ভাবে আশা নিয়ে যাচ্ছি। আমাদের এন্ট্রি ছিল গোষ্ঠপাল সরণি দিয়ে, আর গেট নাম্বার ছিল 1। আমরা এই গেট দিয়েই ঢুকবো ভিতরে। ভিতরে ঢুকে গেছি, তখনও বৃষ্টি পড়ছে, বেশ ভালোই জোরে পড়ছে। এখান থেকে স্টেডিয়ামটাকে দেখা যাচ্ছে খুব কাছ থেকে। এবার আরও একটু এগিয়ে যাব, লাইটের দিকে ধরলাম দেখানোর জন্য যে কীরকম জোরে বৃষ্টিটা পড়ছে। এই এখান থেকে 1 থেকে 4নম্বর গেট, এখান থেকে ঢুকতে হবে। ঢুকে গেলাম একদম স্টেডিয়ামের সামনেই আমরা দাঁড়িয়ে রয়েছি। পুরো ঝমঝম করে বৃষ্টি পড়ছে, প্রত্যেকটা লোক এখানে আশা নিয়ে এসেছে যে বৃষ্টিটা একটু থামবে আর খেলাটা শুরু হবে। তারপর আরও একটা গেট ক্রস করলাম যেখানে শুধুমাত্র ক্লাব হাউসের যারা টিকিট কেটেছে তারাই ঢুকতে পারবে, তো ওটা দিয়ে সোজা চলে আসলাম। এবার আমাদের স্টেডিয়ামের ভিতরে ঢুকতে হবে। এবার এখান থেকেই আমাদের চেকিং যে প্রসেসগুলো আছে সেগুলো কমপ্লিট হবে। ছাতা নিয়ে তো ঢোকা যায় না, ওই জন্য আমাদের কাছে ছাতা থাকা সত্ত্বেও গাড়িতে রেখে আসতে হয়েছে, ক্যারি করতে পারিনি। কোনো রকমের বাইরের ফুড, কোনো রকমের জলের বোতল, কোনো কিছুই ভিতরে অ্যালাউ নয়। বলে যেতে পারে শুধুমাত্র পার্স, ফোন আর রুমাল, এই টাইপের সফট জিনিসগুলো নিয়ে ঢোকা যাবে, কোনো হার্ড জিনিস নিয়ে ভিতরে কিন্তু ঢোকা যাবে না। উঠতেই একদম বাঁদিকে টয়লেট ছিল, আমরা উপরে উঠছি কারণ আমাদের তো আপার টায়ার আছে ক্লাব হাউসের, তো আমরা ওদিকেই যাচ্ছি। কোথায় মাঠে এসেই দেখব সুন্দর সবুজে মোড়া মাঠটা, আর সেটা কিনা এরকম ত্রিপল দিয়ে ঢেকে রেখেছে। বৃষ্টি পড়ছে যাতে মাঠটা নষ্ট না হয়ে যায় তার জন্য এইভাবে ঢেকে রাখে। আগেরবারও যেন এসেছিলাম তখনও বৃষ্টি পড়ছিল, কিন্তু এতটা জোরে পড়ছিল না, হালকা বৃষ্টি পড়ছে। এবার তো ভালোই বৃষ্টি পড়ছে, আর রীতিমতো আমরা টেনশনে পড়ে গেছিলাম যে সত্যি সত্যি খেলাটা হবে কি না আজকে। মনের মধ্যে আশা নিয়ে প্রত্যেকটা মানুষ তাদের নিজেদের সিটে বসেছে, আর আমরাও আমাদের সিটে বসে গেছি। এবার একটু বলবো ইডেন গার্ডেনের সিটিং অ্যারেঞ্জমেন্ট নিয়ে। কতগুলো ব্লক আছে, কোন কোন ব্লক থেকে ভিউ ভালো দেখা যায়, কোন কোন ব্লকগুলো টিকিট কাটার সময় একটু অ্যাভয়েড করা উচিত, কোন ব্লকে ভাড়া কতগুটা, আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। G1 ও H1 ব্লকের টিকিট মূল্য 750 টাকা, B1, C1, D1, F1, K1, L1 ব্লকের টিকিট মূল্য 1000 টাকা করে। ডি ব্লক, ই ব্লক, এফ, জি, এইচ, জে এই ব্লকগুলোর ভাড়া 1500 টাকা করে। সি, কে এই দুটো ব্লকের ভাড়া 2000 টাকা করে, আর বি ব্লক আর এল ব্লকের ভাড়া 3000 টাকা করে।
ক্লাব হাউসের দুটো টায়ার আছে, একটা আপার টায়ার একটা লোয়ার টায়ার। আপার টায়ারে তো আমরা বসে আছি, যেটার ভাড়া 5,000, আর লোয়ার টায়ারের ভাড়া 8,000 টাকা করে। আর 8,500 টাকা করে রয়েছে বি প্রিমিয়াম, যেখানে আপনি একটা মিল পাবেন, মানে এই টাকাটার মধ্যে ফুড ইনক্লুডেড। আর এছাড়াও 19,000-30,000 টাকারও টিকিট রয়েছে, যেগুলো কিন্তু পাবলিকদের জন্য নয়, ওগুলো হচ্ছে সেলিব্রিটিদের জন্য। আর সেলিব্রিটিদের সামনেই থাকে হচ্ছে ওই বি প্রিমিয়াম যে সিট অ্যারেঞ্জমেন্টটা, ওটা তোমরা সিট অ্যারেঞ্জমেন্ট যদি বুঝতে না পারো তাহলে গুগলে গিয়ে একটা ফটো নিয়ে আমার ভিডিওর এই পোর্শনটা আরেকবার রিপিট করে দেখো, তাহলে ইডেনের সিট অ্যারেঞ্জমেন্ট নিয়ে কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। বৃষ্টিটা 7:30-8টার দিকে বৃষ্টি থেমে গেছিলো, এবং তারপর থেকে শুরু হয়ে গেছে মাঠটাকে পরিষ্কার করার কাজ। অনেকক্ষণ থেকেই শুরু হয়ে গেছে, তোমাদের সাথে কথা বলছিলাম বলে ওটা আর বলা হয়নি। এখন দেখতেই পাচ্ছ একজন জোর কদমে চলছে মাঠটাকে ক্লিন করার কাজ। এবার বলবো, ইডেনে খেলা দেখার সময় কোন ভিউটা সবথেকে ভালো, কোথায় বসলে তোমরা ভিউটা ভালো পাবে? ক্লাব হাউস আপার, ক্লাব হাউস লোয়ার তো আছেই, ব্লক বিও তো আছেই, যেটা প্ল্যাটিনাম, ওগুলো থেকে তো বেস্ট ভিউ তোমরা পাবেই। আর তাছাড়াও ব্লক ডি, ডি ওয়ান নয় কিন্তু, ব্লক ডি, ব্লক সি, জি এইচ, ই, এল, কে, ব্লক, এখান থেকেও যদি লোয়ারের দিকে তোমাদের সিট পড়ে তাহলে এখান থেকেও তোমরা ভালো ভিউ পাবে। এতক্ষণে মাঠ পুরো ক্লিন হয়ে গেছে, সব প্লেয়াররা নেমেও গেছে, ওরা প্র্যাকটিস করছিল নিজেদের মতো এতক্ষণ, এখন ফিল্ড টেস্ট চলছে। তাই ভাবলাম হাতে যতটুকু টাইম বেঁচে রয়েছে সেটুকু টাইম নষ্ট না করে ঝটপট গিয়ে খাবারটা কিনে নেব। তো নিচে গিয়ে দেখলাম মারাত্মক ভিড়, মানে এত ভিড় ওখানে রীতিমতো মারামারি করে খাবার নিতে হচ্ছে। তো যাই হোক, শেষমেশ 600 টাকা দিয়ে দুটো পিৎজা নিলাম, ওয়াও মোমোতে ঢোকার আর চান্স পাইনি। আর পাশে কোল্ড ড্রিঙ্কস ছিল, 3টে কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে এসেছিলাম। কোল্ড ড্রিঙ্কসগুলোর দাম নিয়েছিল পার গ্লাস 50 টাকা করে। তো এসে দেখলাম অলরেডি টস হয়ে গেছে, তখন 9টার সময়। টসে মুম্বাই জিতেছিলো এবং ওরা চুজ করেছিল ফার্স্টে বোলিং করবে, সুতরাং ফার্স্টে KKR ব্যাট করছে। এক্স্যাক্ট 9:15 খেলাটা শুরু হয়েছে, আর যেহেতু অনেক লেট হয়ে গেছে খেলাটা শুরু করতে, ওই জন্য 20 ওভার না করে খেলাটা হবে 16 ওভারে। এখন খেলা প্রায় মাঝপথে, KKR-এর ব্যাটিং হয়ে গেছে, KKR রান করেছে 157, মাঝে আছে 10 মিনিট মতো ব্রেক। এখানে একটা লাইট শো হচ্ছিল, তো এটা বেশ সুন্দর লাগছিল দেখতে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আফটার ব্রেক আবার খেলা শুরু হলো, এবার KKR বলিংয়ে আছে আর ব্যাট করবে মুম্বাই। ফার্স্ট থেকে এই দুটো টিমই খুবই ভালো খেলছিল, KKR ব্যাটিংও খুব সুন্দর করেছে, বোলিংও খারাপ নয়। এবার অপোজিট সাইডটা দেখতে হবে যে অপোজিট দিক থেকে কে কেমন খেলে, কে কেমন খেলেছে সেগুলো আর বলার অপেক্ষা রাখে না, কারণ আজকে ভিডিওটা পোস্ট করতে প্রায় 1 সপ্তাহের উপর হয়ে যাবে। ততক্ষণে তোমরা সবাই এতক্ষণে দেখে ফেলেছ টিভিতে অথবা এই স্টেডিয়ামে আমার সাথে একসাথেই। মুম্বাই 18 রানে হেরে গেল। আমি কোনো দলেরই সাপোর্টার নই, আমি এসেছিলাম শুধুমাত্র খেলা দেখতে, আর এসেছিলাম যে ইন্ডিয়ান প্লেয়াররা, আমাদের ইন্ডিয়ানের দলের হয়ে যারা খেলে তারা কত সুন্দর খেলছে সেটাও দেখতে, সেক্ষেত্রে আমি একটু আশাহতই হয়েছি। যাই হোক, তখন 12:30 বাজে, তখন খেলা শেষ হয়েছে, এবার তখন বৃষ্টিও পড়ছে না, পুরো সুন্দর ওয়েদার। আমরা সবাই বেরিয়ে যাচ্ছি, অনেকটা হাঁটতে হয়, তোমরা যারা এসছো তারা জানো এখান থেকে অনেকটা হেঁটে পার্কিং যেখানে আছে সেখানে যেতে হয়, তো আমরা সেটাই যাচ্ছি। এই যে এত লোক একসাথে হেঁটে যাচ্ছি, তো ওই জায়গাটা বেশ পুজো পুজো একটা ফিলিং আসছিল। যাই হোক, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর লাইক শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। খুব ভালো, মুম্বাই হেরে গেছে, আর এখন সময় হয়েছে প্রায় 1:30, খিদে পেয়েছে, বিরিয়ানি খাচ্ছি। বিরিয়ানিটা আর্সেলান থেকে নেওয়া হয়েছিল, যে আমাদের যে ড্রাইভার দাদা আছে সেই দাদা আগে থেকে নিয়ে রেখেছিল, কারণ 12:30 অবধি তো কোনো দোকান আমাদের জন্য খুলে রাখবে না, তাই আগে থেকে ওটা নিয়ে রাখা হয়েছিল, এখন সেটাকে খাচ্ছি। কলকাতা থেকে একটু সাইডে এসে একটা ফাঁকা জায়গা দেখে আমরা দাঁড়িয়ে এখানে আমরা ডিনারটা সারবো। তো চলো, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত টাটা।